ভিডিও রান্না বান্না আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, পুরানো দিনে হারিয়ে যাওয়া রেসিপি। তো আমি আজকে করব লাউয়ের দুধ দিয়ে লাউ বড়ি দিয়ে একটা ইউনিক রেসিপি, যেটা আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে এবং রান্না করে খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছিলাম। তো লাউটা খুব কচি, দানা নেই, এইভাবে কেটে নিয়েছি। আর এর সাথে যা যা উপকরণ দেবো সেটা হলো, এখানে বিউরির ডালে বড়ি নিয়ে নিয়েছি, এখানে লঙ্কা নিয়ে নিয়েছি ছটা, এখানে নিয়েছি হাফ মালা নারকেল কুড়ে, এখানে নিয়েছি দেড় চামচ আদা বাটা, এখানে নিয়েছি আমি তিনটে তেজপাতা, চারটে শুকনো লঙ্কা, মৌরি গোটা মৌরি হাফ চামচ, কালো জিরে হাফ চামচ, এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো, দু চামচ চিনি, আর এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আমার ফোটানো না, দুধটা কাঁচা। আর এর সাথে কী কী অ্যাড করব সেগুলো রান্না করার সময় দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা শুরু করো। দেখুন, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আগে থেকে কড়াটা গরম করে নিয়েছি। তো এইবারে আমি বড়িগুলো ভেজে নেব। তো বড়িগুলো শুকনো খোলায় আগে ভেজে নেব। আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যে শুকনো খোলায় ভেজে নিলে তেলটা কম লাগে। এইবারে আমি এতে তেল দিয়ে দেব। আমি যে আজকে বন্ধুরা লাউটা রান্না করছি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই রান্নাটা খুব ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি একটু বেশি করে দিতে হয়। এর মধ্যে আপনারা চাইলে ডাল ভিজিয়ে ডালের বড়াও ইউজ করতে পারেন, বড়ি না দিয়ে, তাহলেও ভালো লাগবে ছোট ছোট করে। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি আর একটু তেল দিয়ে দেব। এতে বেশি কিছু লাউয়ের এই রেসিপিটাতে বেশি কিছু মশলা দিতে হয় না। আমি তেজপাতা তিনটে দিয়ে দিলাম। এইবারে আমি গোটা মৌরি কালো জিরেটা দিয়ে দেব। এইবারে আমি লাউটা তুলে দেব। এইবারে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি, এই চামচে দু চামচ দিলাম। নুন দিলে লাউয়ের একটা জল বেরোয়, ওই জলটা বেরিয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দিয়ে করলেই হবে। এতে জল দেওয়ার দরকার নেই, এতে যেহেতু আমি দুধ অ্যাড করবো তাই জন্য আমি এতে আর জল দেব না। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব, লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, আমার এটা সেদ্ধ হয়ে এসেছে, একটু জল বেরিয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা চারটে অ্যাড করে দিলাম। এইবারে এতে আমি আদা বাটাটা দিয়ে দিলাম পুরোটা। আর এতে হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু। দেখুন, আমি একদম চার চামচে চার ভাগের এক ভাগ দিলাম হলুদ, বেশি দেবেন না। এইবারে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এইবারে আমি নারকেলটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়া আছে বলে আমি একটু কষিয়ে নিচ্ছি, নাহলে আদার কাঁচা গন্ধটা থেকে যাবে। এইবারে এটা এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। এর সাথে সাথে আমি বড়িগুলো দিয়ে দেব।
আর দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। নুনটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এতে কোনো মশলা অ্যাড করব না। এইবারে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি রান্নাটা করে নেব, তারপরে আমি ফিরে আসছি আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমার লাউয়ের রেসিপিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি ঘি। অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে খেতে ভালো লাগে। যেহেতু নিরামিষ রান্নায় একটু ঘি অ্যাড করলে খেতে ভালো লাগে, তাই আমি একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার বলি আমার এই লাউ, দুধ, নারকেল, বড়ি দিয়ে রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যেরকমভাবে করলাম ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে সেট করে দেবেন, যখন আমি কোনো নিত্য নতুন ভিডিও ছাড়বো তখন সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওটাকে, রেসিপিটাকে 1 মিনিট দেখবেন, ধৈর্য ধরে দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ আপনাদের কাছে রইল। তো বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিলাম। আসবো আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে। বাই।